দে দিয়া মেহেন্দি দিয়া গোছল করাইব, সে গোছলের শেষে নতুন কাপড় পরাইব। সকলের সাথে মার্জিত ও হাসি মুখে কথা বলতেন সঙ্গীতপ্রিয় ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার কর্মরত এসআই আমির হোসেন। মাদক মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মামুনের ছুরিকাঘাতে নিহত হওয়ার দুদিন আগেও ফেসবুকে গান গেয়েছিলেন তিনি। তার সুমধুর কণ্ঠে আর শোনা যাবে না গান, দেখা যাবে না সকলের সাথে মার্জিত ও হাসি মুখে কথা বলতে। বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার পাগাছন এলাকার মাদক মামলার আসামি ধরতে গিয়ে আসামির ছুরিকাঘাতে নিহত হওয়া সদর থানার কর্মরত এসআই আমির হোসেনের কথা। জানা গেছে শুক্রবার বিকেলে এসআই আমির হোসেন ও এএসআই মনির শঙ্কর মাদক মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মামুনকে গ্রেপ্তারের জন্য মাসিহাতা ইউনিয়নের পাগাছন চাঁদপুর বাজার রেললাইন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই এলাকার মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মামুনকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের অবস্থান টের পেয়ে মামুনের হাতে ধারালো ছুরি দিয়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই এসআই আমির হোসেন ও এএসআই মনির শঙ্করকে আঘাত করে পালিয়ে যায় আসামি। স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনলে কর্মরত চিকিৎসক আমির হোসেনকে মৃত ঘোষণা করেন। জানা যায় ফুসফুসে মারাত্মক আঘাত পাওয়ার জন্য তার মৃত্যু হয়েছে। এসআই আমির হোসেনের বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালি সদর থানায়। তার বাবার নাম মোন্তাজ আলী। আমির হোসেন পুলিশের একজন সৎ আদর্শবান অফিসার ছিলেন বলে তার সহপাঠীরা জানিয়েছিলেন। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সকল পুলিশ সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে। আসামিদের দ্রুত গ্রেপ্তারে মাঠে নেমেছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের একাধিক টিম। নিহত এসআই আমির হোসেন ছিলেন একজন সঙ্গীতপ্রিয় মানুষ। কর্মব্যস্ততার মাঝেও অবসাদ দূর করতে, অন্যান্য পুলিশ সদস্যদের প্রাণবন্ত রাখতে প্রায় গান গাইতেন তিনি। নিহত হওয়ার দুদিন আগেও ফেসবুকে তার গাওয়া একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গানটি দর্শকদের জন্য তুলে ধরা হলো। বন্ধু তোর বারাক নিয়া আমি যাব, বন্ধু তোর বারাক নিয়া আমি যাব, নওশা সাজায়া পালকিতে চড়াইয়া, নওশা সাজায়া পালকিতে চড়াইয়া, খুশিতে নেচে নেচে গান শোনাবো, বন্ধু তোর বারাক নিয়া আমি যাব, হে বন্ধু তোর বারাক নিয়া আমি যাব, হলদি দিয়া মেহেন্দি দিয়া গোছল করাইব, সে গোছলের শেষে নতুন কাপড় পরাইব, হলদি দিয়া মেহেন্দি দিয়া গোছল করাইব, সে গোছলের শেষে নতুন কাপড় পরাইব, কাপড় পরাইয়া আতর লাগাইব, আতর লাগাইয়া শানায় বাজাইব, শানায়ের সুরে সুরে গান শোনাবো, বন্ধু তোর বারাক লইয়া আমি যাব, বন্ধু তোর বারাক নিয়া আমি যাব, আগে পিছে কত মানুষ যাবে সাথে হইয়া, হাসি মুখে মারবে দুয়ারে দাঁড়াইয়া, আগে পিছে কত মানুষ যাবে সাথে হইয়া, হাসি মুখে মারবে দুয়ারে দাঁড়াইয়া, দুয়ারে দাঁড়াইয়া ধোঁয়া দিবে, মায়ের দোয়াতে দুঃখ যাবে, সুখে দুঃখে দুইজনে একসাথে রব, বন্ধু তোর বারাক নিয়া আমি যাব, বন্ধু তোর বারাক নিয়া আমি যাব, নওশা সাজায়া পালকিতে চড়াইয়া, নওশা সাজায়া পালকিতে চড়াইয়া, খুশিতে নেচে নেচে গান শোনাবো, বন্ধু তোর বারাক নিয়া আমি যাব, বন্ধু তোর বারাক নিয়া আমি যাব। থ্যাংক ইউ। তার অকাল মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে।